রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচার অব্যাহত রয়েছে। এবার অভিনব পন্থা অবলম্বন করে রেলপথে গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে আটক হলো বিহারের 3 মহিলা গাঁজা পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 15.7 কেজি শুকনো গাঁজা। জানা গেছে, তেলিয়ামুড়া জিআরপি পুলিশের কাছে খবর ছিল তৃষাবাড়ী রেল স্টেশন থেকে রানী কমলাবতী এক্সপ্রেসে চেপে গাঁজা নিয়ে বিহারের উদ্দেশ্যে পাড়ি দেবে 3 মহিলা। সেই খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া জিআরপি পুলিশ তৃষাবাড়ী রেল স্টেশন চত্বরে উৎপেতে বসে থাকে সাদা পোশাকে। খবর মতোই 3 মহিলা তৃষাবাড়ী রেল স্টেশনে আসার পর তাদেরকে আটক করে জিআরপি। তেলিয়ামুড়া জিআরপি পুলিশের কাছে মহিলা কর্মী না থাকায় তারা তেলিয়ামুড়া থানা থেকে মহিলা পুলিশ নিয়ে ধৃত মহিলাদের শরীরে তল্লাশি চালায়। তখনই শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা 15.7 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় মহিলা পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় আশা দেবী, রানী দেবী এবং রণু দেবী নামের ওই 3 মহিলাকে। জানা গেছে, তাদের 3 জনের বাড়ি বিহারে। বাজেয়াপ্ত গাঁজাগুলির আনুমানিক মূল্য 80,000 টাকা হবে বলে জিআরপিএফ থেকে জানানো হয়েছে। আমরা 3 জনকে আটক করছি, বিহারের মহিলা 3 জন। তাদেরকে সন্দেহবশত আমাদের কাছে প্রথমে খবর আসে, আমাদের এসপি স্যার একটি খবর দিয়েছিলেন যে ইয়াতে রেল স্টেশনে নাকি কিছু মহিলা গাঁজাসহ, শরীরের মধ্যে গাঁজাসহ গোপনভাবে রেখে ঘোরাফেরা করছে। এই খবরটা পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে সিভিল ডিসি গিয়ে তাদেরকে আটক করি। আটক করার পর একজন উমেন কনস্টেবল তেলিয়ামুড়া পিএসটিকে নিয়ে এসে তাদের শরীর তল্লাশি করার পরে তাদের শরীর থেকে আমরা মোটামুটি 9-10 প্যাকেটের মতো গাঁজা উদ্ধার করি। প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান জারি থাকার পরেও গাঁজা পাচারের রমরমা যেন থামার নাম নিচ্ছে না। ধৃতদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে পাঠানো হয় সোমবার। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।